জানেন, আপনারা ভাবেন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের মন নেই, আত্মা নেই, কিছুই নেই, লোককে নিন্দা করে করেই তো করি। মেসামশার মৃত্যুটাতে নিজেকে আজকে এরকম মনে হচ্ছে যেন আমার খুব কাছের একটা লোক চলে গেলেন। মেসামশায়ের প্রতিটি মুহূর্ত, মেসামশায় যে চা খেতেন, মেসামশায় যে দাঁত কামড়ে হাই তুলতেন, মেসামশায় যে ধূপকাঠি যে ধোঁয়াটা বেরোতো, প্রত্যেকটা জিনিস আমার চোখের সামনে এভাবে ঘুরছে। একটা ভিডিও করা ছিল অন্য আরেকটা ক্রিয়েটারকে নিয়ে, পারবো না আজকে সেই ভিডিওটা আপলোড করতে, মনের দিক থেকে পারি না। কন্ট্রোভার্সি করি, লোকের সাথে ঝগড়া করি, বকাবকি করার সময় করি, কিন্তু যখন মনটা ভেঙে যায় কিছু করতে পারি না। মেসামশায় হয়তো ছিলেন ম্যান্ডির বাবা, ছিলেন না আমাদের কিছুই, শুধুই ছিল কন্টেন্ট। কিন্তু ওই যে বললাম, মনটা আমাদেরও আছে আর সেই মনটা ভেঙে যায়। বিশ্বাস করুন, আমি ভেবেছিলাম অন্তত 6 মাস মেসামশায় আরও বাঁচবেন, মেসামশায় 6 মাস বাঁচবেন, হয়তো আরও একবার হসপিটাল যেতে পারেন, এরকম একটা বিশ্বাস ছিল কোথাও মনের কোণে ছিল। কিন্তু মেসামশায় যেইভাবে চলে যাবেন ভাবতে পারিনি। আজকে সকালে ভিডিওটা যখন ওমা ওমা করে ডাকছিল, তখনও মনে হচ্ছিল হ্যাঁ রাগটা পড়ে যাবে, হয়তো একটু নেক্সট আজকে কোনো আয়া সেন্টার থেকে আয়া আসবে, একটু খাওয়ানো হবে। আর হ্যাঁ, রক্ত বমি করছিল বলে মনে হচ্ছিল হতে পারে ওনাকে ব্লাড টাড আবার দিতে পারে, কারণ সাধারণত এরকম দেয় এই ধরনের পেশেন্টদের, এরকম একটা জিনিস মনে হচ্ছিল। কিন্তু একবারের জন্য, কোথাও 1 সেকেন্ডের জন্য মনে হয় নাই যে মেসামশায় চলে যাবেন, মেসামশায় আর ফিরে আসবেন না, মেসামশায় আর মিনি ব্লগ দেবেন না, বা মেসামশায় আর রিলস করবেন না। মনে হচ্ছিল মেসামশায় হয়তো আবার সুস্থ হয়ে, হয়তো হেঁটে চলতে না পারলেও বসে উঠলেও রিলস করবেন, আর ওনার যেই মানসিক স্টেমিনা উনি নিশ্চয়ই করবেন। তাই আপনারা যারা ভাবেন না আমাদের একদম মন নেই, খালি লোকের সম্বন্ধে বলি, লোককে নিয়ে কথা বলি, লোককে নিয়ে ভাবতে ভালোবাসি, না, কন্টেন্টও আপন হয়ে যায়। মনে হচ্ছে আমার, আমি যখন মেসামশায় ডাকতাম না, ও মেসামশায় মেসামশায়, তোমার চোখেরই কাজলে আমারই নাম লেখা, মনে হচ্ছে মানুষটা আমার একদম সামনে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে খুব খুব কাছের একজন কেউ চলে গেল। তো কন্টেন্ট থেকে বেরিয়ে এই মানুষগুলি যে কখন আমাদের মনে, আমি আবার আমাদের বলছি, আমার মনে স্থান পেয়ে যায়, সেটা কিন্তু আমি বুঝতেও পারি না। তাই একটা কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, অবশ্যই আমরা কন্ট্রোভার্সি করি, কন্ট্রোভার্সির জন্য অনেক কিছু বলি, অনেক সময় অনেক তীব্রতার সাথে বলি, অনেক সময় অনেক ব্যারিয়ারও ক্রস করে ফেলি, কিন্তু মনের কোঠরে, মনের গভীরে, স্মৃতির পাতায় এই মানুষগুলি চিরকাল থাকবে। হতে পারেন উনি ম্যান্ডির বাবা, হতে পারেন উনি কন্টেন্ট ক্রিয়েটার একজন ছিলেন, কিন্তু উনি কিন্তু আমার স্মৃতির পাতায়, আমার জীবনে শেষ দিন পর্যন্ত থাকবে। যখনই ম্যান্ডির মুখ দেখব বা যখনই ম্যান্ডির কথা উঠবে, ম্যান্ডির বাবা যেন কোথাও দাঁড়িয়ে থাকবে, কোথাও মনে হবে সে বাজারে গেলে নাতিনের জন্য কখনো খালি হাতে আসতেন না, যে কোনো মেলায় যে কোনো কোথাও গেলে নাতিনের জন্য গিফট উনি কিনতেনই কিনতেন, মাঝে মাঝে নাতিনের জন্য হুঙ্কার দিয়ে উঠতেন, আর শেষ সময় কিন্তু নাতিনের সঙ্গেই বেশিক্ষণ কাটাতে চেয়েছিলেন, নাতিনের সঙ্গেই থাকতে চেয়েছিলেন, একটা দাদুর চাহিদা ছিল। বিশ্বাস করুন, আজকে আর অন্য কোনো কন্টেন্ট নিয়ে ভিডিও যেটা আছেও, ইম্পর্টেন্টই ছিল কথাটা, পারছি না আপলোড করতে। যদিও আমার ভিডিওটা করা আছে, ভিডিওটা আমার সব কিছুই করা আছে, জাস্ট ছাড়বো, কিন্তু ছাড়তে পারছি না। তো এক এক সময় অবাক লাগে যখন আমরা ভিডিও করি, তখন কতটা আমরা অ্যাগ্রেসিভ হয়ে কথা বলি, কিন্তু যখন এইসব মুহূর্তগুলি আসে না, কোথাও না কোথাও মনুষ্যত্ব জিনিসটা জেগে ওঠে আর ভেঙে পড়ি নিজের কাছে, মনে হয় মানুষটা চলে গেল, চলে গেল মানুষটা যে এত সুন্দর করে সবজিগুলি সাজিয়ে রাখত, চলে গেল মানুষটা যে কী সুন্দর করে ডুমো ডুমো করে কেটে রান্না করত, আর দামগুলি বলতো, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কিছু স্মৃতির পাতায় চকচক করছে আমার চোখের সামনে মেসামশের সবগুলি ভিডিও। মনে হচ্ছে এই তো উনি আবার আসবেন, আবার বলবেন বাজার থেকে এই মাছটা কিনেছি আর এই মাছটা এক্ষুনি রান্না করে তোমাদেরকে দেখাবো। মনে পড়ছে ওনার সেই দাদার কাহিনী, প্রিন্সিপাল দাদার সম্বন্ধে বলা কথাগুলি, মনে পড়ছে ওনার ছোটোবেলার কিছু কথা উনি বলেছিলেন, মনে পড়ছে উনি শিলিগুড়ির জায়গার নামেও কিছু বলেছিলেন, প্রতিটি কথা, ওনার ভাইপো সম্বন্ধে বলেছিলেন,
প্রতিটি কথা মনে পড়ছে, যত বলবো ততই বলতে ইচ্ছে করছে। অ্যাগেইন রেস্ট ইন পিস, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।